আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সোয়ার আহমেন আজ আপনাদেরকে বলব ফিলিস্তিনের একটি করুণ ইতিহাসের কথা বিশেষ করে ফিলিস্তিনের পতাকা এবং এই পতাকার সাথে জর্জরিত একটি করুণ ইতিহাস আজ ফিলিস্তিনের কথা বললে যে কয়েকটি বিষয় সবার আগে সামনে আসে সেগুলো হলো লাল কালো সাদা এবং সবুজ রঙের একটি পতাকা লম্বা ত্রিকোণাকৃতির একটি ম্যাপ বিখ্যাত ফিলিস্তিনি কুফিয়া মাথায় জড়ানো ইয়াসির ইয়াসির আরাফাত আরাফাতের প্রতিষ্ঠিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সংক্ষেপে পিএলও বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার দল আলফাতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আর মসজিদে আকসাতো আসেই তবে সবার আগে যে বিষয়টি সামনে আসে তা হল অত্যাচারিত একটি মুসলিম জনপদ অন্যদিকে আজ ফিলিস্তিনের সহযোগিতায় যে দেশটির নাম সর্বপ্রথমেই আসে সেটি হলো তুরস্ক তুরস্ক ফিলিস্তিন ইস্যু নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে আর সে কারণেই ফিলিস্তিন এবং মুসলিম বিশ্বের পক্ষ থেকে তুরস্কের প্রতি দাবি উঠছে আরও বেশি কিছু করার কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বিষয়গুলো এবং সারা বিশ্বে ফিলিস্তিনের প্রতি সমর্থন কিছুটা পরস্পর বিরোধী একটু খটকা লাগছে তাই তো দেখুন মাহমুদ আব্বাস এবং তার দল আলফাতা ইয়াসির আরাফাত এবং পিওলো এই সবগুলো যে সেকুলার মতবাদে বিশ্বাসী সে বিষয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছুই নেই তাহলে এবার আসুন শুনে নেই ফিলিস্তিনি একজন প্রবীণ প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ কি বলেন তুরস্কে একটি সেমিনারে তিনি বলেন আজ সারা বিশ্বে আল আকসা এবং ফিলিস্তিনের প্রতি যে সমর্থন তার বেশিরভাগই হচ্ছে বাস্তবতা বিবর্জিত এবং শুধুমাত্র আবেগতাড়িত তিনি বলেন আমাদের যুব সমাজকে ফিলিস্তিন এবং মসজিদে আকসা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয় না এমনকি এ নিয়ে আমাদের মুসলিম বিশ্বে কোনো ইনস্টিটিউট নেই কোনো বিশ্ববিদ্যালয় এ নিয়ে কোনো কোর্সও নেই তিনি বলেন আসলে আমরা অনেকেই ফিলিস্তিন এবং মসজিদে সঠিক ইতিহাসই জানি না আকসার আমরা যে পতাকার জন্য যুদ্ধ করছি যে সীমানার জন্য যুদ্ধ করছি ফিলিস্তিনের সেই পতাকা সেই ম্যাপ আমাদের অর্থাৎ ফিলিস্তিনিদের আঁকা কোনো পতাকা বা ম্যাপ না ফিলিস্তিনের বর্তমান পতাকাটির নকশা প্রণয়ন করেন ব্রিটিশ কূটনৈতিক মার্ক সাইক্স উদ্দেশ্য ছিল ওসমানীয়দের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদকে উস্কে দেওয়া এটি মূলত ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহের পতাকা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ওসমানীয়রা যখন চতুর্মুখী আক্রমণের দিশে হারা তখন ব্রিটেন এবং ফ্রান্স উস্কিয়ে দেয় এই আরব বিদ্রোহ উদ্দেশ্য ওসমানীয় সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করা ওসমানীয় খেলাফতের অধীনে তখন মক্কা এবং মদিনার তত্ত্বাবধানে থাকা হেজাজের শরীফ হুসেন দেন এই বিদ্রোহের বর্তমান সময়ের সিরিয়া ইরাক মিশর লিবিয়া সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্যে তখন শুরু হয় ওসমানীয়দের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের বিদ্রোহ তখনই ব্রিটেন এবং ফ্রান্স বপন করে আরব তুর্কি শত্রুতার বীজ ব্রিটেন এবং ফ্রান্স তখন মধ্যপ্রাচ্যে বিশাল এক হাসমীয় সাম্রাজ্য করার স্বপ্ন দেখায় শরীফ হুসেন বিন আলী আল হাসেমিকে কিন্তু তাদের আসল প্ল্যান ছিল ভিন্ন ব্রিটেন এবং ফ্রান্স পরবর্তীতে ইতালি মিলে গোপন নকশা করে মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে ভাগ করার কিন্তু সেজন্য আগে দরকার ছিল ওসমানীয় সাম্রাজ্যের পতন তাই উপরে উপরে আরব বিদ্রোহকে জাতীয়তাবাদের স্বপ্ন দেখে মূলত তাদেরকে লেলিয়ে দেয় ওসমানীয়দের বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স বিপুল পরিমাণ বিশেষ করে মেশিন গান দিয়ে সুসজ্জিত করে এই আরব বিদ্রোহী গোষ্ঠীকে মধ্যপ্রাচ্যে বিশাল এক হাসিমীয় সাম্রাজ্য গড়ার স্বপ্নে বিভোর হুসেন বিন আলী আল হাসেমি তখন তার নেতৃত্বে থাকা বাহিনীকে নিয়ে ব্রিটিশদের পরামর্শে এবং সামরিক কৌশল অবলম্বন করে সশস্ত্র যুদ্ধ শুরু করে অটোমান আর্মির বিরুদ্ধে এই বিদ্রোহে অটোমানদের বিরুদ্ধে আরবদের যুদ্ধ হিসাবে দেখানো হলেও আসলে এটি ছিল আরবদের বিরুদ্ধে আরবদের যুদ্ধ কারণ শরীফ হোসেইনের নেতৃত্বে থাকা আরবদের সাথে অটোমান আর্মির অধীনে থাকা আরবরাই মূলত যুদ্ধ করেছিল তখন যুদ্ধে অটোমানরা হেরে যায় কিন্তু শরীফ হোসেনের স্বপ্ন স্বপ্নই থেকে যায় বিশাল আরব সাম্রাজ্যের পরিবর্তে ব্রিটেন এবং ফ্রান্স তাকে দেয় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি রাজ্যের শাসনভার হুসেন বিন আলী নিজেকে ঘোষণা করেন হেজাজের বাদশাহ হিসেবে আর সেই হেজাজেরই অংশ হল পবিত্র মক্কা ও মদিনা তিনি নিজে মুসলিম বিশ্বের খলিফা হওয়ারও দাবি করেন তখন অপরদিকে বিন আলীর সেলেরা ক্ষমতা পান সিরিয়া ইরাক এবং ট্রান্স জর্ডান নামে নতুন করে পেন্সিলে আঁকা কিছু ভূখণ্ডের কিন্তু এই ক্ষমতার টিকে থাকেনি বেশি দিন ভাগ্যের কি নির্মম পরিহাস যে আরবরা অর্থাৎ যেই হাসিমিওরা ব্রিটেন এবং ফ্রান্সের মদদে ওসমানীয়দের বিরুদ্ধে আরব বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকেই ক্ষমতায় বসার অল্প কিছুদিনের মধ্যে সিরিয়া থেকে তাড়িয়ে দেয় ফ্রান্স শুধু তাই নয় কয়েক বছরের মাথায় ব্রিটেনের করসাজিতে হেজাজের ওপর থেকে কর্তৃত্ব হারান হুসেন বিন আলী আল এই অঞ্চলের ক্ষমতা চলে যায় নজদের গোত্রপতি আব্দুল আজিজ বিন সৌদের হাতে যাকে সহায়তা দিয়েছিল ব্রিটেন তিনি পরে আধুনিক সৌদি আরব গড়ে তোলেন মাত্র দুই বছরের মাথায় সমাপ্তি ঘটে বিশাল হাসিমীয় সাম্রাজ্য গড়ার স্বপ্নের একই সাথে ওই অঞ্চলে তাদের বংশানুক্রমিক কর্তৃত্ব হারিয়ে ফেলেন হাসিমীয়রা ওসমানীয়দের বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্সের সাথে আতাতকারী শরীফ হুসেন হয়তো বুঝতে পারেন ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা তাকে কি বিশাল ধোকাটাই না দিয়েছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল অবশ্য উনিশশো সাল পর্যন্ত ইরাক শাসন করেন শরীফ হুসেন বিন আলী আল হাশেমির বংশধররা আর ওসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দানকারী এই হাশেমীয়রা তখন ট্রান্স জর্ডান নামের আরেকটি ছোট ভূখণ্ড শাসন করতে সমর্থ হয় যার অধীনে ছিল বর্তমান ফিলিস্তিন এবং মসজিদে আকসা ব্রিটিশরা পরবর্তীতে এই অঞ্চলকেও তাদের অধীন থেকে আলাদা করে দেয় নতুন করে অঙ্কন করে ফিলিস্তিনের মানচিত্র পরবর্তীতে এই ব্রিটিশরাই ইহুদিদেরকে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের অনুমতিও দেয় বর্তমানে হাসিম বংশধররা শুধুমাত্র জর্ডান শাসন করছে কি হলো মুখ থুবড়ে পড়ল সেই আরব জাতীয়তাবাদ আর আরব ঐক্য গঠন করা হলো না বৃহৎ আরব সাম্রাজ্য রয়ে গেল শুধু ওসমানীয় সাম্রাজ্য পতনকে ত্বরান্বিত করার ইতিহাস ব্রিটিশরা হাসিমীয়দেরকে সান্ত্বনাস্বরূপ মসজিদে আকসার দায়িত্ব ভার দেয় তাদের উপর আর তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হাসিমীয়দের তারই পরম্পরায় হাসিমীয়দের উত্তরসূরি জর্ডান এখনও আল আকসা মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব বহন করছে জর্ডানের একটি ওয়াকফ এখনও মসজিদে আকসার প্রশাসনিক দায়িত্ব পালন করছে জর্ডান সেই উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদে আকসায় চারবার সংস্কারের কাজ করে এবং তাতে খরচ করে প্রায় এক বিলিয়ন ডলার যাই তখন ওসমানীয়দের বিরুদ্ধে এই আরব জাতীয়তাবাদী বিদ্রোহে আরও উদ্দীপনা যোগাতে ব্রিটিশ কূটনৈতিক মার্ক সাইক্স বিদ্রোহী আরবদের হাতে তুলে দেন একটি পতাকা কালো সাদা সবুজ এবং লাল রঙের এই পতাকায় নির্দেশ করা হয় ইসলামের তিন খেলাফতের সময়কে আনুভূমিক রংগুলোর মধ্যে কালো রং আব্বাসীয় খেলাফত সাদা রং উমাইয়া খেলাফত এবং সবুজ রং ফাতিম খেলাফতকে নির্দেশ করে আর ত্রিভুজ আকৃতির লাল অংশটি হাসেমীয় রাজবংশকে নির্দেশ করে কিন্তু সেখানে স্থান হয়নি ওসমানীয় খেলাফতের কোনো নির্দেশনার যে ওসমানীয়রা ছয়শো বছর ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়েছেন শাসন করেছেন দক্ষিণ ও পূর্ব ভূমধ্যসাগরের সাগরের আলেকজান্দ্রিয়া থেকে আরিস আর মাগ্রিভ থেকে সুয়েজ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক ছিল এই পতাকা ব্রিটিশদের সাথে আতাতের প্রতীক ছিল এই পতাকা অনেকে আবার একে ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবেও দেখেন আরব বিশ্বের অনেক দেশ এই পতাকাটিকেই তাকে তাদের জাতীয় পতাকা হিসেবে এখনও ব্যবহার করছে অন্যদিকে আজ ব্রিটিশদের আঁকা সেই পতাকা হাতেই সেই ম্যাপের জন্যই আন্দোলন চলছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন মুক্তির আন্দোলন আল আকসার মুক্তির আন্দোলন মুসলমানদের মুক্তির আন্দোলন আজ আমরা ওসমানীয় বিরোধী সেই পতাকা হাতে নিয়েই ফিলিস্তিনের জন্য মসজিদে আকসার জন্য ওসমানীয়দের উত্তরশরী তুরস্কের সহযোগিতা চাই জোর গলায় এমনকি তুরস্ক কম সহযোগিতা করার জন্য একে মুনাফিক বলেও গালি দেয় অন্যদিকে সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স এবং ব্রিটেন আরবদের এবং তুর্কিদের মধ্যে শত্রুতার বীজ এমন বপন করে দিয়েছিল যা এখনো ডাল পালা ছড়িয়ে কিছু আরবদের এবং কিছু তুর্কিদের মগজে একদিকে আরবদেরকে শিখিয়ে দেওয়া হয় যে ওসমানীয়রা তথা তুর্কিরা তোমাদেরকে নির্বিচারে হত্যা করছে অন্যদিকে তুর্কিদেরকে শিখিয়ে দেওয়া হয় যে আরবরা তোমাদের সাথে বিশ্বাস করছে তোমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছিল বহু আরব এবং তুর্কিরা তাদের তাদের জাতীয়তাবাদের আবেগে লুফে নেয় এই ভ্রান্ত ধারণা বিশ্বাস করে এগুলো এবং মনে ধারণ করে শত্রুতার বীজ অথচ বাস্তবতা হলো ওসমানীয় সেনাবাহিনীতে তখন হাজার হাজার আরব সৈন্য ছিল যারা ব্রিটিশ এবং ফ্রান্সের মদদে বিদ্রোহী ওই আরবদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিল তবে আরব বিশ্বের এবং তুরস্কের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন বুঝতে পারছেন যে তখন ওই আরব বিদ্রোহ ছিল ব্রিটেন এবং ফ্রান্সের মিথ্যা আশ্বাসে প্রতারিত আরবদের একটি ক্ষুদ্র অংশের আসলে আরবরা এবং তুর্কিরা একে অপরের শত্রু না বরং নিজেদের মধ্যে কোন্দলের সুযোগ নিয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স আরবদের এবং তুর্কিদের আসল শত্রু ছিল কিন্তু তারা এমন কি এখনও মুসলমানদের মধ্যকার কোন্দলের সুযোগ নিচ্ছে এই পশ্চিমা সুযোগ সন্ধানীরা তবে কথা স্বীকার করতেই হবে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয়দের যা অবস্থা ছিল তাতে ওই বিশাল ভূখণ্ড ধরে রাখা তাদের পক্ষে সম্ভব হতো না আরব অঞ্চলগুলো স্বাধীন হতোই যেমনটি হয়েছিল বলকান অঞ্চলে কিন্তু ব্রিটেন এবং ফ্রান্সের এই ডাবল প্রতারণা না হলে হয়তো আজকের মধ্যপ্রাচ্যের চেহারা অন্যরকম হতো ফিলিস্তিন এবং আল আকসা হয়তো ফুপিয়ে ফুপিয়ে কাঁপতো না সারা বিশ্বের দরবারে মুসলিম বিশ্ব হয়তো এত অসহায় হয়ে থাকতো না তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় যখন এই বিদ্রোহী আরবরা ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ব্রিটেনের মদদে খেলাফতকে ধ্বংস করে দিয়ে নতুন খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল ঠিক তখনই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা কিন্তু এই ওসমানীয় খেলাফতকে রক্ষায় ইতিহাসের সর্ববৃহৎ খেলাফত আন্দোলন শুরু করে সেই ব্রিটিশদের বিরুদ্ধে। ইতিহাস আসলেই অনেক জটিল এবং নির্মম বর্তমান এবং ভবিষ্যৎকে বুঝতে হলে ইতিহাসকে সঠিকভাবে জানতেই হবে আমি আজ যে আলোচনা করলাম এর মধ্যে ভিডিওটি দীর্ঘায়িত না করার জন্য আসলে ফিলিস্তিন এবং আরব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ মোটামুটি যেগুলো সকলেরই জানা সেই অংশগুলো আজকের আলোচনায় রাখেনি আশা করি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের এই আলোচনা তুর্কি বা আরব জাতিকে ছোটো বা বড় করার জন্য নয় এমনকি ফিলিস্তিনের আন্দোলনকেও ছোট করে দেখার জন্য নয় বরং ইতিহাসের কিছু তিক্ত সত্যকে উপস্থাপন করাই ছিল এর মূল উদ্দেশ্য এবার আসি ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন করেন কিছুদিন আগে ফিলিস্তিনের এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হলো তার ভবিষ্যৎ কি দেখুন যে বিশাল ফিলিস্তিন ভূখণ্ডে ইঞ্চি ইঞ্চি করে দখল করে নিয়েছে ইসরায়েল যে ফিলিস্তিনিদেরকে তাদের নিজেদের ভূমিতে উদ্বস্ত হিসেবে শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য করেছে ইসরায়েল যে ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসে ক্ষমতার দাপট দেখিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল সে ফিলিস্তিনের মুক্তি এই ধরনের ঠুনকো যুদ্ধবিরতির মাধ্যমে সম্ভব নয় এই যুদ্ধবিরতি আরও বড় যুদ্ধের প্রস্তুতি মাত্র আজ যদি মিশর সিরিয়া জর্ডান সহ আরব বিশ্ব এবং মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের রক্ষায় মসজিদে আকসা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে শক্ত প্রাচীরের মতো না দাঁড়ায় তাহলে আগামীকাল বা আগামী পরশু মিশর সিরিয়া জর্ডান এমনকি সৌদি আরবের সীমানা ধরেও টান দিবে এই জায়নবাদী আর সাম্রাজ্যবাদীরা তাতে সন্দেহ নেই আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা আল্লাহ হাফেজ